القول قول الصوارم استغذت المظالم حتى الأراضي لسام رسول أهل الحمد لله والسلام على رسول الله بعد আমরা মুসলিম উম্মা জানোয়ারের মতো খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে আসেনি আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে আমরা এসেছি অন্তরে আল্লাহ তার রাসুলের ভালোবাসার চাষ করতে রাসুল উল্লা শান রাসুল শরিয়া পৃথিবীতে প্রতিষ্ঠা করতে আমাদের প্রিয় নবী প্রাণের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সাইদু আলাদি আদম সমগ্র মানব জাতির সর্দার তিনি হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়তম বন্ধু তিনি সাইয়দুল মুরসালিন সকল নবীদের সর্দার তিনি হামিলুল্লাহ ইল হামদ। কিয়ামতের দিন তিনি আল্লাহর প্রশংসার নিশান বহন করবেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব তিনি আল্লাহ বান্দার মাঝে সেতু বন্ধন মর্যাদার সর্বোচ্চ সোপানে সম্মানের সর্বোচ্চ শিখরে তার অবস্থান প্রিয় মুসলিম উম্মা গোটা কুফ্ফার বিশ্ব আজ একজোট হয়েছে তার আমাদেরকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করতে চায় তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে চায় তার আনিতসরিয়া থেকে বিচ্ছিন্ন করতে চায় আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যেতে পারে আমাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু এক মুহূর্তের জন্য আমরা নবীর ভালোবাসা ছাড়তে রাজি নই তার মোহাব্বত ছাড়তে রাজি নই তার ইজ্জতের জন্য তার আজমতের জন্য তার মর্যাদার রক্ষার জন্য আমরা আমাদের জান মাল ইজ্জত সব কিছু কোরবান করতে পারি প্রিয় উম্মা আপনারা জানেন সম্প্রতি ভারতের দুই কুলাঙ্গার প্রিয় নবীর সানে চরম বেয়াদবি করেছে আজ গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুসছে রক্ত ঝরছে মুসলিম উম্মার হৃদয়ে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে বেয়াদবী করে তারা সত্য সুন্দরের দুশ্মন তারা মাটি ও মানুষের দুশ্মন তারা মানবতা ও সভ্যতার দুশ্মন তারা আসমান ও জামিনের দুশ্মন তারা পরিবেশ ও পশুপাখির পাখির এই বেয়াদবরা পৃথিবীর ক্যান্সার পৃথিবীর জীবন রক্ষায় এদেরকে সরিয়ে ফেলা জরুরি না হলে আল্লাহর গজব গোটা পৃথিবীকে গ্রাস করবে আল্লাহর হাবিবের সঙ্গে যে বেয়াদবি করে আল্লাহর জমিনে এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার তার নেই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার তার নেই সাতিমো গোস্তাখের আসুলের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট আইন হলো তাদেরকে হত্যা করা ওয়াজিব তাদের তাও বা কবুল করা হবে না এবং খাত্তাবি রহমুল্লাহ বলেন লা আলম ওয়াহাদান ইখতালা ফাফি উজুবি কাতলিহ সাতিমের রাসুলকে যে হত্যা করা ওয়াজিব এই ব্যাপারে কেউ দ্বিমত করেছেন বলে আমার জানা নেই যদি দেশে ইসলামী আইন না থাকে তাহলে যে যেখানে যেভাবে পারে তাকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দেবে এটি সর্বসম্মত ফাতোয়া আলহামদুলিল্লাহ মোহাম্মদ বিন মাসলামা ও আবদুল্লাহ বিন আতিকের রুহানি সন্তানরা কোনো গোস্তাখে রাসুলকে ক্ষমা করেনি যুগে যুগে যারাই মোহাম্মদ আরবির সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে মোহাম্মদের রফাদার উম্মতরা তাকে হত্যা করে জাহান নামে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনেও আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এমন চক্ষু শীতলকারী দৃশ্য দেখার তাওফিক দিয়েছেন বাংলার নবীপ্রেমিক দামাল ছেলেরাও অসংখ্য রাসুলকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে উম্মার পক্ষ থেকে ফরজ আদায় করেছে দোয়া করি আল্লাহ এমন এমন নবী সন্তান এই ঘরে ঘরে পয়দা করে দিন উম্মার গর্ব এই মার্দে মুজাহিদদের আল্লাহ জান্নাত নাসিব করুন আলহামদুলিল্লাহ ভারতে দুই কুলাঙ্গারের বেয়াদবির পর বাংলার মুসলিম যুবকরা আজ জেগে উঠেছে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মুসলিম তরুণরা আজ রাস্তায় নেমে এসেছে নবী প্রেমে উজ্জীবিত এই তরুণদেরকে আল্লাহ রহম করুন তাদের ইমান আমলে বরকত দিন এই জাহিলি সরকার কুফুরি শাসন ব্যবস্থা এই দাজ্জালি মিডিয়া যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে উম্মার তরুণদের অন্তর থেকে তাদের নবীর মোহাব্বত বের করে দিতে কারণ তারা জানে নবীর মোহাব্বত রাসুলের ভালোবাসা উম্মার অস্তিত্বের জামিন এই উম্মাকে ধ্বংস করতে হলে প্রথমে তাদের তাদের নবী থেকে তাদের নবীর মোহাব্বত থেকে বিচ্ছিন্ন করতে হবে আলহামদুলিল্লাহ মুসলিম তরুণদের নবী প্রেমের এই উত্তাল জোয়ার আবারও প্রমাণ করেছে বাংলার জমিন থেকে ইসলামকে উচ্ছেদ করা সহজ নয় এটি নিঃসন্দেহে ভারতের হিন্দুত্ববাদী শক্তির গালে এক বড় চপেটাঘাত প্রিয় মুসলিম উম্মা যে জমিনে রাসুল উল্লাহর সঙ্গে বেয়াদুবি হয় সেই জমিনে সুখে ঘুমানো আমাদের জন্য হারাম গুস্তাখে রাসুল নামক এই আবর্জনাগুলো পৃথিবী থেকে আমাদের সরাতেই হবে এদের হত্যা করা আমাদের দিনের অবিচ্ছেদ্য অংশ আমাদের ইমানের অনিবার্য দাবি মুসলিম উম্মার বীর মুজাহিদরা হে মোহাম্মদ বিন মাসলামার উত্তর সরীরা হে আবদুল্লা বিন আতিকের রুহানি সন্তানরা হৃদয়ে জালো নবী প্রেমের জজবা গুত্তাহ রাসুলদের পাওনা বুঝিয়ে দেওয়ার মহাদায়িত্ব আজ তোমাদের ঘরে উল্লাহর ইজ্জতের পাহারাদার হে মুসলিম তারুণ্য তুমি কি হতে চাও না সেই জান্নাতি কাফেলার একজন যারা আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায় শহীদ হয়েছেন তুমি কি চাও না সেই ভাগ্যবানদের কাতারে সামিল হতে যারা সাতিমের জাহান নামে পাঠিয়ে নবীপ্রেমের রাজ মুকুট মাথায় ধারণ করেছেন কেমন হবে যদি তুমি নবীপ্রেমের এই মুবারক তাজ পড়ে হাউজে কাউসারের পারে প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করো আছে কোনো মুসলিম যুবক কোনো সিংহ শার্দুল কোন মর্দে মুজাহিদ যে বিরল সৌভাগ্য অর্জন করবে নাম লেখাবে মোহান সাহাবি আব্দুল্লাহ বিন আতিক কিংবা মোহাম্মদ বিন মাসলামাদের কা